জিদনি তোর কাহিনী সুবিধার মনে হচ্ছে না তুই কি এ বিষয়ে কিছু জানিস আরে মা কি বলছো তুমি এসব পাগল হয়ে গেছো রাহুল সাহেব শম্পা বেগমের কথাই কান্না দিয়ে বললো তারিন দিগন্ত কোথায় দিগন্ত ঘুমাচ্ছে আব্বা আশা ওকে রেডি করে দে লেট হয়ে যাচ্ছে শম্পা বেগম বলল দিগন্ত কি নিয়ে তুমি কোথায় যাবা সম্পা তুমি এত কথা বলো দিন দিন বাচাল হয়ে যাচ্ছে রাখো তোমার রংঢং দিগন্ত তোমার সাথে যাবে না তুমি বললেই যাবে না তারিন তুই দিগন্ত থেকে রেডি করিয়ে দে তারিন রুমে কি দিগন্ত করে এ ঘুম থেকে তুলল ঘুম ঘুম চোখে দিগন্ত বলল জিদনি মামির সাথে মামার বিয়ে হয়ে গেছে তাই না মামা বলেছে বিয়ের পর তাদের সাথে আমায় নিয়ে যাবে আর নানু কি এসব জানাতে না করেছে নানু ভেজাল করে তারিন দিগন্তের মুখ চেপে ধরল আস্তে কথা বল তোর নানু শুনলে ঘূর্ণিঝড় হবে